নবান্ন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের স্বাগতম। সবার আমি ছাত্র কবি সুনির্মল বসু। অনলাইন ক্লাস পরিচালনায় আমি শাহেদা খানম, সহকারী শিক্ষক নবান্ন স্কুল অ্যান্ড কলেজ, এবং আমাকে মাল্টিমিডিয়া কন্টেন্টটি তৈরি করে দিয়েছেন ফারহান সোহাগ, সহকারী শিক্ষক নবান্ন স্কুল অ্যান্ড কলেজ। ফল: 1. কবি পরিচিতি বর্ণনা করতে পারবে, 2. কবিতাটি শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে, 3. নতুন শব্দগুলো ব্যবহার করে অনুচ্ছেদ গঠন করতে পারবে, 4. কবিতার চরণসমূহে ভাবার্থ বিশ্লেষণ করতে পারবে। কবি পরিচিতি: সুনির্মল বসু 1902 সালের 20 জুলাই ভারতের বিহারের গিরিডিহ নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে মালখানগরে। সাংবাদিক ও সাহিত্যিক গিরিশচন্দ্র বসু ছিলেন তার পিতামহ এবং বিপ্লবী মনোরঞ্জন গুহ ঠাকুরতা ছিলেন তার মাতামহ। শিক্ষাজীবন: পিতার কর্মস্থল পাটনার গিরিডিহ স্কুল থেকে 1920 সালে সুনির্মল বসু ম্যাট্রিক পাশ করেন। পরবর্তীতে তিনি কলকাতার সেন্ট পল কলেজে ভর্তি হন। 1921 সালে গান্ধীজির অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কলেজ ত্যাগ করেন। পুরস্কার: 1956 সালে তিনি ভুবনেশ্বর পদক লাভ করেন। সুনির্মল বসু 1957 সালে মৃত্যুবরণ করেন। আদর্শ পাঠ: এ পর্যায়ে আমরা সবার আমি ছাত্র কবিতাটি আবৃত্তি করব এবং কবিতাটি সম্পর্কে জানব। সবার আমি ছাত্র সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখায় তাহার সমান হই যেন বাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জল দেয়, চাঁদ শিখালো হাসতে মরে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগাল আমার প্রাণে, শ্যাম বনানে সরসতা আমায় দিল ভিক্ষা, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এখন আমরা সবার আমি ছাত্র কবিতার সারমর্ম জেনে নিব, অর্থাৎ মূল কথা। এই পৃথিবীতে কবির কাছে এক শিক্ষালয়। পৃথিবীর বিভিন্ন জিনিস থেকে তারা শিক্ষা গ্রহণ করেছেন। আকাশের কাছ থেকে কবি পেয়েছেন উদার হওয়ার শিক্ষা, বাতাসের থেকে শিখেছেন কর্মী হতে, মহান হতে শিখেছেন পাহাড় থেকে, খোলা মাঠ দেখে কবির মন খোলা হবার শিক্ষা পেয়েছেন, সূর্য থেকে তিনি পেয়েছেন আপন তেজে জ্বলে থাকার শিক্ষা, মিষ্টি হাসির মধুর কথা বলতে শিখেছেন তিনি চাঁদের কাছ থেকে, সাগরকে দেখে কবির নিজের অন্তরকে রত্ন আকর বা রত্নের খনি হিসেবে গড়ে তুলতে উৎসাহ লাভ করেছেন। নদীর কাছ থেকে কবি লাভ করেছেন আপন বেগে এগিয়ে চলার শক্তি, সহ্য করবার শক্তি কবি পেয়েছেন মাটির কাছ থেকে, পাথর তাকে শিক্ষা দিয়েছে নিজের কাজে কঠোর হতে, ঝর্ণা তার স্বাভাবিক কলগানে কবির মনে গান জুগিয়েছে, শ্যাম বনানী অর্থাৎ সবুজ গাছপালা কবিকে দিয়েছে সরসতা। সারা পৃথিবী জুড়ে কবি শিক্ষা লাভ করেছেন, তাই কবির মনে হয়েছে এই গোটা পৃথিবী একটা পাঠশালা,
আর কবি সেখানে একজন ছাত্র, যিনি দিন রাত ধরে এই বিশ্ব প্রকৃতির কাছ থেকে নতুন নতুন জিনিস শিখছেন। কবি পৃথিবীর বিরাট পাঠশালায় নতুন নতুন জিনিস প্রতিনিয়ত শিখছেন, নতুন নতুন জিনিস শেখার আগ্রহ ব্যক্ত করেছেন। নদী, পাথর, সবুজ বনলতা সব কিছুর কাছ থেকে কবি নতুন নতুন জিনিস শিখেছেন, তাই কবি এই পৃথিবীকে পাঠশালা বলেছেন। আর কবি তার একজন ছাত্র হিসেবে নিজেকে আখ্যায়িত করেছেন। এবারে আমরা বাড়ির কাজগুলো দিয়ে দিচ্ছি। বিশ্বজোড়া পাঠশালা বলতে কবি তাই কি বোঝানো হয়েছে, প্রকৃতির কাছ থেকে আমরা কিরূপ শিক্ষা পেতে পারি লেখন। শিক্ষার্থীরা বাড়ির কাজগুলো খাতায় লিখবে এবং এই কবিতা থেকে 20টি বহুনির্বাচনী প্রশ্ন তৈরি করবে। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকবার জন্য শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে আমরা নতুন ক্লাস নিয়ে ফিরে আসবো। আসসালামু আলাইকুম।